সরকার দাম বেঁধে দিলেও রাজধানীতে আলুর বাজার এখনো নিয়ন্ত্রণে আসেনি। ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারগুলো সরকারি দাম না মেনে এখনো বেশি দামে আলু বিক্রি করছে। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বৃষ্টি ভেজা বাজারে ক্রেতার সমাগম কম হওয়ায় সবজির দামও কিছুটা কম। আরো জানাচ্ছেন এয়ার বাদল। বগুড়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে এসব আলু এসেছে রাজধানীর কাউরান বাজারে। আড়তে আলু সরবরাহের কমতি নেই। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রির কারণে লোকসানে পড়তে হচ্ছে তাদের। তারা জানান, কোল্ড স্টোরেজ কেন্দ্রিক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে না পারলে আরও অস্থিরতা তৈরি হবে আলুর বাজারে। আমাদের এখানে বাজার সরকার 30টা বাঁধতে দিচ্ছে, 30টা বাঁধা কোনো ব্যাপারে মাল দিতেছে না। মাল যাত্রাবারে বাজার 34-35, বাড্ডা বেঁকতেছে 38 টাকা। আর যেখানে কলস্টোর থেকে মাল আনার কথা, এই 27টা সরকার বেঁধে দিচ্ছে, ওখানে বিক্রি হচ্ছে 33-34 টাকা বাজার। বাজার তদারকিতে আসে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। এই দোকানদার যদি কোল্ড স্টোরেজ থেকে বেশি মূল্যে আনে, অবশ্যই আলু কেনার রসিদ নিবে এবং যে কোল্ড স্টোরেজ বা যে মালিকের আলু সে কিনলো তার ফোন নাম্বার নিবে। এইটা পেলেই আমরা ব্যবস্থা নিতে পারবো। চালের দাম তো আজ 3 সপ্তাহ পর্যন্ত বেশি। 3 সপ্তাহ আগে মনে করে আমরা 28 বিক্রি করছি, 48 টাকায় বিক্রি করছি, এখন বিক্রি করতে 50 টাকা, 2 টাকা করে 2-3 সপ্তাহ ভিতরে বাড়ছে। এখনও নাগালের বাইরে পেঁয়াজের দাম দেশে 75 টাকা আছে, মিশর বেচতেছি 60, চায়না 55, পাকিস্তানি 60। ইন্ডিয়ান না আসা পর্যন্ত কমার সম্ভাবনা নেই, আর ইন্ডিয়ান আসলে বাজারটা একটু কমবো। সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে বলে জানান সবজি ব্যবসায়ীরা। উস্তা বেশি 60 টাকা, 70 টাকা, আইসক্রিম 40 টাকা, 50 টাকা বেচতেছি। হ্যাঁ, বেগুন 40 টাকা কেজি, হ্যাঁ ভেন্ডি কেজি 40 টাকা, সিমের কেজি 80 টাকা, মানে 20-30 টাকা কমছে, কিন্তু কাস্টমার নাই। আগে উৎপাদন বাড়ানো দরকার, তারপরে মনিটরিং, তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। মাছের দাম কিছুটা কম হলেও গরুর মাংস দোকানভেদে বিক্রি হচ্ছে 580-600 টাকায় আর খাসির মাংস 900 টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে 5-10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মুরগি। আমাদের ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে, এই সপ্তাহে মনে হয় 10 টাকা কেজিতে বাড়ছে, 130-135 টাকা চলতেছে, আর পাকিস্তানি মুরগি 220-230 টাকা চলতেছে। দাম কমাতে বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের। এ আর বাদল, আরটিভি, ঢাকা।